সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দলে ভাঙন রুখতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলেই কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি। যেভাবে একের পর এক নেতা তৃণমূল ছাড়ছেন, তাতে ক্ষোভ প্রশমন করে দলকে এক সূত্রে বাঁধতে কী কৌশল নেওয়া যায়, এই বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। শুভেন্দু অধিকারী দল ছাড়বেন তা ধরেই রেখেছিল তৃণমূল নেতৃত্ব। তার অনুগামীদের কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে শুভেন্দুর সঙ্গে সঙ্গে আরও অনেক নেতার গলাতেই বিক্ষোভের সুর। বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারী দলের সদস্যপদ ছেড়েছেন, কিন্তু দলকে কিছুটা চমকে দিয়েই তৃণমূল ছেড়েছেন আসানসোলের বিদায়ী মেয়র এবং পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মণ্ডলও বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। আরও বেশ কিছু বিধায়ক রয়েছেন যাদের গতিবিধি সন্দেহজনক ঠেকছে শীর্ষ নেতৃত্বের কাছে। শুধু বিধায়ক সাংসদরাই নন, শাসক দলের উদ্বেগ বাড়িয়ে নিচুতলার অনেক নেতার গলাতেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে। তৃণমূল নেত্রী নিজে বলেছেন যারা দল ছাড়ার ছেড়ে দিতে পারেন, মুখে তৃণমূলের শীর্ষ নেতারাও এই কথাই বলছেন। কিন্তু বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে একের পর এক নেতা দল ছাড়ায় অশুভ সংকেত দেখছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলের মধ্যে ক্ষোভ প্রশমন করে কিভাবে ভাঙন রোধ করা যায়, সেই রণকৌশল স্থির করতেই শুক্রবারের বৈঠক। বস্তুত বিজেপির মোকাবেলা করার থেকেও এখন জরুরি ভিত্তিতে দলের ভাঙন আটকানোই তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, বৈঠকে সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো শীর্ষ নেতাদের পাশাপাশি ভোট কৌশলী প্রশান্ত কিশোরও উপস্থিত থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই এই বৈঠক ডাকা হয়েছে।